রাস্তার ধারে গাছ কাটা নিয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো পূর্ব বর্ধমানের জামালপুরে। রাস্তার ধারে থাকা লক্ষ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূলেরই অন্য অংশ। গাছ কাটার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পঞ্চায়েত সদস্যদের একাংশ বিডিও ও পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন। জামালপুর দুই পঞ্চায়েত এলাকা দামোদরের উপর রয়েছে হরেকৃষ্ণ কোঙার সেতু। জামালপুরের দিক থেকে সেই সেতু পেরিয়ে কালারাঘাট হয়ে রায়না যাওয়ার জন্য তৈরি হয়েছে পূর্ত দফতরের সড়ক পথ। সেই সড়কের ধারেই রয়েছে অনেক গাছ। সেই সব গাছ কাটার জন্য বন দফতর ও পূর্ত দফতরের কাছ থেকে লিখিত কোনো অনুমতি নেওয়া হয়নি। গাছ কেটে বিক্রি সংক্রান্ত কোনো টেন্ডারও পঞ্চায়েত করেনি, অথচ গত চার পাঁচ দিনে এখান থেকে মূল্যবান প্রায় ৪০টি গাছ কেটে নেওয়া হয়েছে। টাকা আত্মসাতের জন্য গাছ বিক্রি করা হয়েছে বলে পঞ্চায়েত সদস্যদের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ পাল জানান, পঞ্চায়েত সদস্যদের অভিযোগ যুক্তিসঙ্গত। পথের ধারে থাকা এই সমস্ত গাছ কাটার ব্যাপারে জামালপুর দুই পঞ্চায়েত কোনো নিয়মকানুন মানার তোয়াক্কা করেনি। পরিকল্পনা করে বড় বড় গাছ দেদার কেটে পাচার করা হয়েছে। এই পঞ্চায়েত প্রায় লক্ষ লক্ষ টাকা তজরুপ করছে। এর আগেও পূর্বে টেন্ডারের ব্যাপারে হয়েছে এবং সমস্ত এলাকায় আমরা জেলা থেকে নবান্ন থেকে সমস্ত জায়গায় প্রতিবাদ করেছি। এই ব্যাপারেও আমরা ডিএমকে এসপিকে সমস্ত জায়গায় জানাচ্ছি। এছাড়াও প্রত্যেকটা গ্রামে যে মেম্বার এই ব্যাপারে প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের স্বরূপ তারা সেই এলাকায় পঞ্চায়েতের কাজে ডিস্টার্ব করে পঞ্চায়েতে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছে, গ্রামে গ্রামে গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছে, যে দিন আগামী দিন হয়তো আমাদের পক্ষে খুব দুঃসহ হয়ে যাবে পঞ্চায়েত যে ধরনের কাজগুলো করছে। সদস্যদের আনা অভিযোগ প্রসঙ্গে জামালপুর দুই পঞ্চায়েতের উপপ্রধান উদয় দাস জানান, পঞ্চায়েতের এই এলাকায় ৩৪টি গাছ কাটার ব্যাপারে চলতি মাসের ১১ তারিখে একটি রেজলিউশন হয়, কিন্তু পরে আর এগোনো হয়নি। তবে এই গাছগুলোর পাহারাদার নিমাই মালিক নিজে দায়িত্ব নিয়ে গাছগুলো সম্প্রতি কেটেছেন। গাছ কেটে বিক্রি করে তিনি ৩৫,০০০ টাকা পঞ্চায়েত অফিসে জমাও দিয়ে গিয়েছেন, কিন্তু সংশ্লিষ্ট দফতরের লিখিত অনুমতি না নিয়ে একজন পাহারাদার কিভাবে গাছগুলো কেটে বিক্রি করলেন তার কোনো উত্তর উপপ্রধান দিতে পারেননি। গাছের যে বিক্রি করেছে নিমাই মালিক যে পাটটা নিয়েছিল, আমাদের বিশেষ কিছু জানা নেই, সেই জন্য তার টাকাটা সে কাল জমা দিয়ে গেছে, আমরা জমা নিয়ে ফেলেছি। ওই যে ওই গাছগুলো দেখাশোনা করছিল নিমাই মালিক আলাসুলে বাড়ি, এক বছর ধরে আমাদের কাছে যাতায়াত করেছে। ওই গাছগুলো মরা গাছ যেগুলো আছে বিক্রি করার জন্য লোক নাকি ভেঙে পড়ে যাচ্ছে, কেটে নিয়ে চলে যাচ্ছে, এইরকম দাবি বারবার করেছে। পঞ্চায়েত কি তাকে পারমিশন দিয়েছে? না, পঞ্চায়েত পারমিশন আমরা কিছু দিইনি। জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, তিনি অভিযোগপত্র পেয়েছেন, অভিযোগের তদন্ত করার জন্য পুলিশকে বলা হয়েছে। গাছ কাটার বিষয়ে কোনো অনিয়ম থাকলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।